নমস্কার বন্ধুরা, কিচেন বাস্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আমি আজকে বানাবো সরপুঁটি শস্য বাটা দিয়ে। তো দেখুন কেমন করে বানাচ্ছি, একদম ইজি রেসিপি এটা। প্রথম নিয়ে নিলাম ছটা মতো আমি পুঁটি মাছ, তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি এগুলোকে প্রথম ভাজা করে নিব। একদম কড়া ভাজা না, একটু হালকা ভাজা মাখিয়ে নিচ্ছি। এখন তেল গরম করে দিয়ে দিব মাছগুলো, একদম ইজি রেসিপি, ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণে। নামিয়ে নিয়েছি মাছগুলো ভেজে, আমি রেখেছি এখানে একটা বড় পেঁয়াজকে গ্রেট করে, আর কিছু গুঁড়ো শস্য গুঁড়া আমি গুলে রেখেছি, আপনারা বেটেও দিতে পারেন। আমি গুঁড়া শস্যটাকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা করে নিব, একটু ভাজা করে নিয়ে তারপর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা কুচি, আর টমেটো আমি বড় বড় পিস করে কেটে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে একসঙ্গে আবার একটু ভাজব। ভাজার পর আমি নুন দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রংটা সুন্দর হওয়ার জন্য দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি যেটা গুলে রেখেছিলাম শস্যটাকে দিয়ে দিব। শস্যটা দেওয়ার পরে খুব বেশি আমি ভাজবো না, একটু সময় নাড়াচাড়া করে ঝোলের জন্য জলটা দিয়ে দিব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, কম বেশি যে যেমন ভালোবাসে। আমি মোটামুটি একটু ভারী একটু গ্রেভিটা করেছি। এখন জলটা উতলিয়ে গেলে মাছগুলো আমি ছেড়ে দিব। মাছগুলো ছাড়ার পরে একটু সময় একটু রেখে দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে, একদম ঝটপট হয়ে যায় রেসিপিটা। এইভাবে করে আর একটু ঝোলগুলোকে উপরে উপরে দিয়ে দিলাম, যাতে মাছের ভেতরে সুন্দরভাবে মশলা লবণ টবণ ঢুকেও যাবে আর তাড়াতাড়িও তরকারিটা নেমে যাবে। তার জন্য সম্পূর্ণ মাছটা ডুবছে না, তার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিব। থ্যাংক ইউ।